ফেটে যায় ওই দিনের কথা মনে হলে তাবু গাতে গেলেন নবীর আলম হযরত আলী আকবর বলেন আমি যখন মাটি কুটতে যাই আমার হাত খালি মরুভূমি বালুময় মাটি হাতটা খালি ভিজা লাগে ভিজা লাগে বাবাকে বললাম বাবা গো একটু বাতি আমাকে দাও জৈতুনের তেল দিয়ে একটু বাতি দাও আমার হাতটা কেন ভিজা দেখা যায় আমার হাতটা কাঁচা কাঁচা কি জানি দেখা যায় পিছলা পিছলা লাগে বাতি জ্বালে দেখে এই আধা হাত মাটির ভিতরে তাজা কা তাজা লাল রঙের রক্ত দেখা যায় মাটি তো মাটি নই রে মাটি যেন রক্তের চাকা হইয়া গিয়েছে ইমাম হুসাইন বলেন তাবু গারো খুঁটি গরম বুঝতে পেরেছি নানার ভবিষ্যৎ বাণী আমার নবীজি ভবিষ্যৎ বাণী দিয়েছিলেন কারণ যে সময় মক্কা থেকে মদিনায় এসে ইমাম হুসাইন যখন বিদায় নিয়েছিলেন আমার নবীজির কাছে রওজা শরীফে গিয়ে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার কলিজার টুকরা বিদায় নিতে আসছি মনে হয় আজকেই শেষ বিদায় এই রওজা শরীফ জীবন ও মন আর নানা বলে ডাক দেওয়া হবে না মুহররম মাস 10 তারিখ আল্লাহ রাব্বুল আলামিন আকাশ জমিন দুনিয়াকে সৃষ্টি করে কমপ্লিট করেছেন মুহররমের 10 তারিখ 7 দিনে কমপ্লিট করে আমার আল্লাহ ফিনিশিং দিয়েছেন মুহররমের 10 তারিখ আদম আলাইহিস সালামকে তৈরি করে সৃষ্টি করে কমপ্লিট করে জমিনে নিক্ষেপ করেছেন মুহররমের 10 তারিখ বলেন না বলেন না কি আমরা কথা বলতে পারেন না কয় তারিখ মুহররমের 10 তারিখ ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে 40 দিন পর জমিনে নিক্ষেপ করেছিলেন মাছ উগলিয়ে বের করে দিয়েছিলেন মুহররমের 10 তারিখ নমরুদ তার দল বল আল্লাহ পানিতে মিশিয়ে দিয়েছিলেন মুহররমের 10 তারিখ আর মূসা আলাইহিস সালামকে আল্লাহ তার দল বল নিয়ে সাগরের উপর দিয়ে পাড়ি দিয়ে উঠিয়েছিলেন এটাও ছিল মুহররমের 10 তারিখ নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করেছিলেন আগুন থেকে পরিত্রাণ পেয়েছিলেন মুহররমের 10 তারিখ মাহাওয়া আদম আলাইহিস সালামকে 350 বছর কান্নার পরে একত্রিত করেছিলেন মুহররমের 10 তারিখ ঈসা আলাইহিস সালাম বাবা সারা দুনিয়ায় এসেছেন মুহররমের 10 তারিখ বলেন না আল্লাহু আকবার অসংখ্য ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন ঘটিয়েছেন এরই মধ্যে সবচেয়ে বড় হৃদয় বিদারক যে ঘটনাটি ঘটিয়েছেন নবীর আওলাদের গলায় ছুরি তারা কারা মুসলমানই ছিল নামে মুসলমান ছিল কিন্তু নবীর আওলাদ বিদ্বেষী আজকে সবচেয়ে বড় দুঃখ পরিত্রাণের বিষয় হলো যন্ত্রণার বিষয় হলো বাংলার জমিনে এখনো পর্যন্ত এমন কিছু মুসলমান নামদারি পীরও আছে আলেমও আছে যারা সেই ইয়াজিদকে এখনো পর্যন্ত কাফের বলতে রাজি না যারা বলেন ঠিক কি না ইয়াজিদকে কাফের বলতে চায় না তো না কাফের বলা যাবে না বরং ইয়াজিদের প্রশংসা করে ইয়াজিদ 17 রাকাত নামাজ পড়ত নফল নামাজ পড়ত 100 রাকাতের উপরে রোজা রাখত 12 মাস এলেমের ভান্ডার ছিল বোঝা গেল হে হে চাকর আছে হে সব জানতো হে ইয়াজিদের চাকর চাকরান করত নাইলে হে অতলা জানে কেন আল্লাহর জমিনে কোনো কিতাবে নাই ইয়াজিদ 12 মাস এই রোজা রাখতো ইচ্ছামতে 100 রাকাত নফল নামাজ পড়তো আমি পৃথিবী বিখ্যাত চ্যালেঞ্জ করে বললাম আল্লাহর জমিনে পৃথিবীর কোন আলেম প্রমাণ করতে পারবে না এই 100 রাকাত নফল নামাজ প্রতি রাত পড়তো তাহলে যেই পীর যেই মৌলভী বলবে এক নাম্বার বাটফারের গরের বাটফা জোরা বলেন ঠিক কি না এই জন্য ঈমানকে আরো মজবুত করতে হবে চেতনা জাগরণ করতে হবে নবীর আওলাদের মহব্বত অন্তরে স্থাপন করতে হবে প্রতিরোধ গড়ে তুলতে হবে নবীর আওলাদের বিরুদ্ধে কথা বললে কাউকে ছাড় দেওয়া যাবে না যাবে না যাবে না জোরা বলেন ঠিক কি না কি আওয়াজে বোঝা যায় কিছু পক্ষে আছেন না
মনটা কষ্ট হয় এই জিদরি কুস্তা কইলে আমরা দেশের বিদায়তে ঠিক কথা কুস্তা কইলো ওই মুটটা ডালোয়া বুড়ি দাউড়া লয়া দৌড়া আর কই জিদের গরে ইজিদ তোরে ধইরা লই কথা কয় না হেরা ঠিক কথা আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিল থেকে নবীর আওলাদের মহব্বত সিনার ভিতরে সিল মেরে আমরা যেন বাড়িতে যেতে পারি আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন সবাই বলেন আমিন আর একটু জোরে বলেন আমিন কারবালার করুন কাহিনী কেমনে ভুলা যায় কারবালার করুন শহীদ হইল নবীর মন শহীদ হইল মাতম শোনা যায় কারবালার করুন কাহিনী কেমনে ভুলা যায় কারবালার করুন কাহিনী ইমাম হোসেন শহীদ হইল কারবালার ময়দানে হাতের মেহেন্দি হাতে রইল সকিনা বিবি কান্দে কোলের শিশু শহীদ হইল কোলের শিশু শহীদ হইল মাতম শোনা যায় কারবালার করুন কাহিনী জুরে জুরে হায় কারবালার করুন কাহিনী নবীর বংশ শহীদ হইল নবীর শহীদ হইল মাতম শোনা যায় কারবালার করুন কাহিনী কেমনে ভুলা যায় কারবালার করুন কাহিনী বলেন আল্লাহু আকবার ইজিদের বশ্যতা স্বীকার করতে হবে ইমাম হুসাইন কিন্তু না কখনো হতে পারে না কখনো মেনে নিতে পারবে না কখনো মেনে নেওয়া যায় না গলায় যদি ছুরি দিতে হয় জীবন যদি কুরবানি করে দিতে হয় কখনো এজিদের বশ্যতা স্বীকার করব না এজিদকে খলিফা হিসাবে মানব না এই মর্মে ফাইনাল ডিসিশন মদিনা থেকে মক্কায় চলে আসলেন কত মানুষ কত অনুরোধ করলেন কারো অনুরোধ ইমাম হোসেন রাখতে রাজি নয় বহু ঘটনা কারবালার ঘটনা এমন লম্বা ঘটনা মূল ঘটনা যদি শুরু থেকে শেষ পর্যন্ত বলতে শুরু হয় রাত কয়েকটা চলে গেল কারবালার ময়দানের ঘটনা শেষ হবে না আল্লাহু আকবার বলেন আমি শুধু মূল কথাটাই বলবো দশই মহরম কিন্তু তার মধ্যে একটা ছোট্ট কথাই বলতে হয় কারবালার ঘটনা ঘটবে আমার নবীজি জানে কি জানে না আমি রাত্রি বেলা ঘুমিয়ে গেলাম ঘুমের ঘরে স্বপ্নে দেখি আল্লাহর নবীর উরাত মুবারক থেকে একখানা গোশত মুবারক কেটে আমার উরের মধ্যে দেওয়া হলো আমি আমার উরের মধ্যে গ্রহণ করলাম আমার উরটা রক্তে লালে লাল হয়ে গেল আমি আশ্চর্য হয়ে গেলাম স্বপ্ন থেকে লাফ দা উঠে গেলাম দৌড়ে আমার নবীজির খেদমতে গিয়ে হাজির হয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ আমি বড় আশ্চর্য স্বপ্ন দেখিছি আমার রাসূল বলেন কি স্বপ্ন দেখেছো বড় খারাপ স্বপ্ন দেখিছি আমার রসুল বলেন কি খারাপ স্বপ্ন দেখেছ রসুল গো আমি স্বপ্নে দেখেছি আপনি নবীর উরাত মুবারক থেকে এক টুকরা গোশত মুবারক কেটে আমার উরের মধ্যে দেওয়া হয়েছে আমার উলটা কাপড়ে রক্তে লালে লাল হয়ে গেছে কথাটা বলার সাথে সাথে আস্তে করে আমার নবীজি কেঁদে দিলেন আমার নবীজি বলেন উম্মে সালমা তুমি খারাপ স্বপ্ন দেখো না তুমি নিশ্চয়ই ভালো স্বপ্ন দেখেছ উম্মে সালমা রে তোমার কোলে যে গোশতের টুকরাটা দেওয়া হয়েছে শোনো আগামী দিন আমার ফাতিমার গর্ভে থেকে একটা সন্তান আসবে সর্বপ্রথম তোমার কোলের মধ্যে দেওয়া হবে ওই সন্তানটা হবে নাম হবে হুসাইন যেই হুসাইন অরিজিনাল ভাবে আমি নবীজির অংশ সুবহানাল্লাহ
এই জন্য দেখেছো উরাত থেকে কেটে তোমার কোলে দেওয়া হয়েছে হুসাইন হচ্ছে আমি নবীজির একটা অংশ এই জন্য আমার রাসূল বলেন দলিল হুসাইন মিন্নি হুসাইন আমার হইতে হুসাইন মিন্নি হুসাইন আমার হইতে সুবহানাল্লাহ বলবেন না আশেকেরে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনকে আমার নবীজি মাঝে মধ্যে পুত্র বলে সম্বোধন করতেন খেলাধুলা করতে গেলে কোথাও মাঝে মধ্যে হারিয়ে যেতেন পাওয়া যেত না মাঝে মধ্যে লোকের এসে বলতো আমরা রাস্তায় দেখেছি দুই ভাই খেলাধুলা করে আমার রাসূল পেরেশানিতে ভুগতেন এত বড় প্রচন্ড রুদ্রে কোনা রুদ্র তো তাদের গায়ে লাগে না পাহাড়ের বিশাল বড় বড় দুইটা সাপ দুই ভাইয়ের মাথা বরাবর সাপের মাথাগুলি ছড়ায় বিশক বড় একটা পর্দার মতন করে তারা যেদিকে খেলাধুলা করে সাপের মাথা দিয়া তাদের উপরে ছায়া দন বলেন না আল্লাহু আকবার আল্লাহর জমিনে সৃষ্টির সব বস্তু আমার নবীর আওলাদকে চিনতে জানে বুঝতে পেরেছে কিন্তু একদল মানুষ নামে জানোয়ার কথা বলেন না কেন মানুষ নামে জানোয়ার যারা আমার নবীর আওলাদের গলায় ছুরি দিয়েছে তাদেরকে যারা সাপোর্ট করে তারা পীর নয় পীর নামে জানোয়ার কথা বলেন ঠিক কি না শেখ একটু গভীর মনোযোগ আমি ওই দিকে যেতে চাই না যেইভাবেই হোক ইমাম মুসলিম আসলেন উনি উনার ইমাম হুসাইনের পক্ষ থেকে এসে যখন দাওয়াত দিলেন মানুষদেরকে আহ্বান করলেন বায়াত করার জন্য মুরিদ করার জন্য উনার কাছে বায়াত গ্রহণ করানোর জন্য সবাইকে যখন আহ্বান করলেন দেখা গেল সাত দিনে চল্লিশ হাজার লোক বায়াত হলো আর টেনশন আছে জোরে বলেন আর টেনশন আছে সাথে সাথে একটা আওয়াজ হয়ে গেল আওয়াজটা কি চিঠি লিখলেন চিঠি একটার পর একটা চিঠি লিখতে শুরু হয়ে গেল চিঠির মধ্যে ইমাম মুসলিম অর্থাৎ মুসলিম বিন আকিল একটা চিঠি দিলেন যাকে পাঠাইলেন যে কুফার অবস্থা যদি ভালো দেখেন আর আমার পক্ষ যদি হাজার হাজার লোক বায়াত গ্রহণ করে আপনি চিঠি পাঠাইবেন আপনার চিঠি পাওয়ার পরে আমি আসব ইমাম মুসলিম চিঠি লিখলেন ইমাম হুসাইন তাড়াতাড়ি চলে আসুন আপনার জন্য হাজার হাজার মানুষ পাগল কিন্তু উনি জানতেন না এদের জবান আর অন্তর এক না উনি জানতেন না এদের জবান আর অন্তর এক না এই খবরটা যখন চলে গেল এজিদের কাছে হাজার হাজার মানুষ ইমাম মুসলিমের হাতে বায়াত গ্রহণ করেছে তখন নুমান বিন বশির কুফার গভর্নর ছিলেন ওই লোকটা নবীর আওলাদের পক্ষের লোক ছিলেন ওই লোকটাকে সরাইয়া ওখান থেকে ইজিদ উবাইদুল্লাহ বিন জিয়াদ যাকে বলা হয় আব্দুল্লাহ জিয়াদ কট্টর নাফরমান নবীর আওলাদ বিদ্বেষী ওই লোকটাকে কুফার গভর্নর পাঠাই দিলেন কুফার গভর্নর ভবনে এসেই এলাকার বড় বড় মুরব্বী সর্দার মাতাব্বরদেরকে ডাকাইয়া ভিতরে ঢুকাইয়াই বন্দি করে তাদেরকে জানিয়ে দিলেন এখন আমার হাতে তোমাদের কল্লা চলে যাবে জানাইয়া দাও যত চল্লিশ হাজার যত মানুষ তার কাছে বায়াত নিয়েছে সবাই যেন বায়াত ফিরত দেয় তাকে যেন পরিত্যাগ করে ইমাম হুসাইন আর ইমাম মুসলিমের নামটাও যেন উচ্চারণ না করে নামটা যদি উচ্চারণ করে তোমাদেরকে আগে শেষ করব পরে দলগুলাকে খতম করব মুরব্বীরা ডরের সুরে এমন ফাট ডরিল্লা মুরব্বী আছে না গেলে হুজুর মাফি এলাকার মধ্যে বেশেবা আছে ওয়াহাবিদের পুস্তক কয়েন টু না হুজুর আমরা বড় বেশেবা আছে এমন কিছু ফাট ডরিল্লা আছে নি আছে এই জন্য এই রকম এই সমস্ত তাদের দুর্বলতা এমন দুর্বল ইমানের দুর্বল তারা যদি বলতো না জীবন দিব গলা কেটে দিব চিৎকার করে যদি কুফার গভর্নর ছাদ থেকে গভর্নর ভবনের ছাদে উঠে যদি বলতো খবরদার আমরা কিন্তু বন্দী হয়েছি আমাদেরকে ইজিদ বাহিনী বন্দী করে ফেলেছে হে আমাদের ছেলেরা হে আমাদের আওলাদেরা নবীর আওলাদকে তোমরা কখনো পিছু ছাড়িও না জীবন যত দিতে হয় নবীর আওলাদকে দিয়ে দিবে নবীর আওলাদের পক্ষে জীবন দিবে মরলে আমরা মরব তাদেরকে ছাড় দেওয়া হবে না তাহলে কেউ বাঁচতে পারতে পারতে কিন্তু তারা খপ্পরে পড়ে গেলেন খপ্পরে পড়ে গেলেন তারা ছাদের উপর উঠে কয় তোমরা বাদ দেলাও ইমাম মুসলিমের হাতে যে বায়াত হয়েছ ইমাম হুসাইনের পক্ষে যে বায়াত দিয়েছ বায়াত নিয়েছ তোমরা বাদ দাও
এই আবিজাবির দরকার নাই আমরা ইজিদের দাড়িতাহি ইজিদের কথাই মানি না হলে আমরা যারা আছি ভিতরে আর কেউ বাইরে যেতাম না কমান করে লইব একবার এই কথা শুন না ওই বাকি ডিজে আছি হাজার হাজার ঘটনা যে এমনটা ঘটছে এটা কিন্তু ইমাম মুসলিম জানতেন না আর ইমাম হুসাইনের কাছে চিঠি চলে গেছে অলরেডি উনি অর্ধেক পথ চইলা আসছেন সুবহানাল্লাহ বলবেন না সপরিবারে পরিবার বর্গ সহ ওনার সাথে যারা আসার ইচ্ছে পোষণ করেছেন সবাই এসেছেন 82 জন বলেন তাওয়ারিখে 83 জন বলে সকলেই চলে এসেছেন কাঁচা কাছে এসে গেলাম এদিক থেকে শুরু হয়ে গেল অন্য কাণ্ড হঠাৎ করে আসরের নামাজ ইমাম মুসলিম ইমামতি করবেন উনি জানেন 40,000 লোক আমার পক্ষে আছে আমার কোনো সমস্যা নাই 40,000 এর মধ্যে আসরের নামাজ পড়বেন আসরের নামাজে দাঁড়াইলেন মাত্র 500 লোক মসজিদ খালি কুফার মসজিদ বিশাল মসজিদ খালি ঘটনা কি লোকের সংখ্যাই কম দেখা যায় নামাজ পড়ে সবাই যার যার বাড়ির দিকে চলতে শুরু করলেন যেখানে নবীর আওলাদকে পাইয়া টানাটানি কার ঘরে নিবে কার বাড়িতে রাখবে কার ঘরে খাওয়াবে সেখানে কেউ কিছু না বলে আসরের নামাজ পড়ে যার জন্য চলে গেলেন উনি অপেক্ষা করলেন মনে মনে কল্পনা শুরু করলেন ঘটনা কি কিছু না কিছু ঘটতে যাচ্ছে মাগরিবের সময় হয়ে গেল মাগরিবের টাইমে 500 মুসল্লি আসলো মাগরিবের টাইমে 500 মুসল্লি নিয়ে নামাজ পড়ানোর মধ্যে মনে মনে কল্পনা করতেছেন রাত্রি বেলায় কেউ না কারো বাড়িতে তো আমাকে নিবেই যেহেতু 40,000 লোক আমার কাছে বায়াত গ্রহণ করেছে কেউ না কেউ কত মানুষ আছে আমাকে নেওয়ার জন্য মাগরিবের সালাম ফিরাইলেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ডান দিকে বাম দিকে ফিরায়া পিছনের দিকে তাকিয়ে দেখে 500 লোকের মধ্যে একজন লোকও মসজিদে নাই একজনও মসজিদে নাই মসজিদ খালি আসরের নামাজ এই অবস্থায় গেল মাগরিবের নামাজ মসজিদ খালি হয়ে গেল তারাহুরা করে সুন দুই রাকাত সুন্নত নামাজ আদায় করলেন পাশে একজন ভক্তের বাড়ি ছিল ভাবলেন তার ঘরে যাই অবস্থাটা একটু জানি গিয়ে দেখে দরজার মধ্যে টক টক করে আওয়াজ করতেছে এত ডাক ডাকাডাকি করতেছে জবাবও দেয় না দরজাও খোলে না তখনই ভিতরের মধ্যে একটা ভয় জাগলো ঘটনা অন্য রকম ঘটে গেছে নিশ্চয়ই সবাই আমার শত্রু হয়ে গেছে একটা লোকও আমার সাথে নাই কিন্তু আমি মরে যাব আমার কোনো আফসোস নাই আমি জীবনে যদি ভুল করে থাকি চরম একটা ভুলই করেছি নবীর আওলাদ হুসাইনকে আমি দাওয়াত দিয়েছি চিঠি দিয়েছি উনি তো মনে চলে এসেছেন উনি কুফার কাছাকাছি চলে এসেছেন কারবালার ময়দানের কাছাকাছি চলে এসেছেন ওই দিনটা ছিল 7ই মুহররম আল্লাহু আকবার বলেন আরো জোরে বলেন না আল্লাহু আকবার মহরমের চন্দ্র গো তুমি দেখা দিও না তুমি দেখা দিলে পরে মায়ার প্রান্ত বাঁচে না বলেন না আল্লাহু আকবার এই দিনটা আসলে ওই দিনের কথা বাবা বসেছেন এই জায়গায় পলাশতলির জমিনে সাসি আমার আর জমিনে রাস্তা সংলগ্নে মসজিদ সংলগ্নে প্যান্ডেলের নিচে বসেছেন বড় বডিটা থাকবে প্যান্ডেলের ভিতরে রুহটা নিয়ে যাবেন কারবালার ময়দানের দিকে দৃশ্যগুলা বেশে উঠবে আর ইমাম হুসাইনের কথা মনে পড়বে প্রেম তৈরি হবে ভিতরে জ্বালা তৈরি হবে আর চোখের পানি যদি মুখ বেশে বেশে টপ টপ করে জমিনে পড়ে যায় একটা চোখের ফোঁটা পানি যদি আমার দয়াল নবীর কাছে পৌঁছে যায় আজকের মাহফিলটা দাঁড়াই তো নাজাতের ফয়সালা হয়ে যাবে হাশরের ময়দানে নবীর আওলাদ আপনাকে খুঁজে খুঁজে বাহির করবে বলেন না আল্লাহু আকবার আবার মসজিদের ভিতরে ঢুকলেন দরজা খোলে না যা বুঝার বুঝে ফেলেছেন দরজা খোলে না মসজিদে ঢুকলেন দেখেন 18 বছরের একটা যুবক 18 বছরের একটা ছেলে
মসজিদের বারান্দার গ্রিলের মধ্যে দাঁড়িয়ে ওজর নয়নে চোখের পানিগুলি ছাটতেছে আর আস্তে আস্তে করে বলতেছে নবীর আওলাদ রে আপনি তো মহা বিপদে পড়ে গেছেন আমি কি করে বুঝাই আপনি যে মহা বিপদে আছেন ইমাম মুসলিম ডাকদা বলেন বাবা তুমি একা একটা মানুষ নাই তুমি কেন কাঁদছো আস্তে করে পায়ের মধ্যে চুমা দিয়া মাথাটা ইমাম মুসলিমের বুকটার মধ্যে রাইখা আনজাদা জরায়া ধইরা একটা চিৎকার দিয়ে বলতেছেন আমি তো আমার জন্য কান্দি না আমি তো শুধু আপনার জন্যই কাঁদতেছি যুবক রে তুমি আমার জন্য কাঁদতেছো কি হয়েছে নবীর আওলাদ আপনি জানেন না একজন মানুষও আপনার পক্ষে নাই পুরা রাস্তা ঘাট কুফার গলিতে গলিতে অবরুদ্ধ করে রেখেছে আপনাকে গ্রাউ করার জন্য গ্রেফতার করার জন্য আব্দুল্লাহ জিয়াদ কুফার গভর্নর হয়েছে আপনাকে আস্থা রাখবে না আমি দাঁড়িয়ে আছি যদি খবর পা আমাকেও মেরে ফেলবে কিন্তু আমি রিস্ক নিয়ে দাঁড়িয়ে আছি আমি যদি আপনাকে ফালায়া চইলা যায় আমি পর পর তিনবার মসজিদ থেকে বের হয়ে গিয়েছি গিয়েছি আবার ঢুকেছি আর বলেছি আমি যদিও মার খাই কিন্তু হাশরের ময়দানে বলবো নবীর পক্ষে থাকার কারণে নবীর আওলাদের পক্ষে থাকার কারণে আমি মার খেয়েছি আমি দাঁড়িয়ে আছি আপনাকে খবরটা দেওয়ার জন্য দক্ষিণ দিকে যে রাস্তাটা সোজা রাস্তা ওই রাস্তা দিয়ে আপনি চলে যান আপনি আর এই দেশে থাকিয়েন না ডাইরেক্টলি মদিনার দিকে রওনা হয়ে যান দক্ষিণ দিকে এই রাস্তাটা এখনো পর্যন্ত খোলা আছে আপনি যান তাহলে আর অন্য চতুর্দিক দা বেষ্টন করে রেখেছেন ইজিদ বাহিনী আপনি সোজা চলে যান আমি চলে যাই এই পথে এখন তো রাত হয়ে গেছে অন্ধকার ইমাম মুসলিম বলেন আমি পেরেশানিতে হাঁটতেছিলাম হাঁটার ভিতর দিয়ে আমার একটু পানি পিপাসা লাগলো মনে মনে ভাবলাম মরুভূমির দেশ এই দেশে কোথায় কোন জায়গায় পানি পাবো সামনে দেখা যায় উঁচু একটা পাহাড়ের উপরে বাড়ি একটা বাতি মিটিমিটি করে জ্বলতেছে বাড়িতে গিয়ে উঠলেন বাড়িতে উঠেই দেখতেছেন দরজার মধ্যে বৃদ্ধ মহিলা চোখের পানি সারে আর কান্দে নবীর আওলাদ রে একবার যদি তোরে পাইতাম ঠুটটা লাগাইয়া তোর পায়ে চুমা দিতাম ইমাম মুসলিম বলেন আমি দেরি করলাম না আমি বাড়িতে উঠেই দেখতেছি মহিলার কান্না আস্তে করে ডাক দিলাম মা মা মহিলা দৌড়িয়ে আমার কাছে আসলেন বাবা আমারও সন্তান আছে আমার সন্তানের নাম বেলাল আমার সন্তান আমাকে ডাকে তুমি যেইভাবে মায়ার সুরে ডাক দিয়েছো জীবনে কোনোদিন আমার সন্তান আমাকে এভাবে ডাক দেয় নাই বাবা রে বলো তুমি কি চাও মা গো আমি বড় পেরেশানিতে আছি আমাকে এক গ্লাস পানি দাও এক মুষ্কি পানি দাও আমি একটু পানি পান করব মহিলা ডেকে বলেন বাবা তুমি কে পানি দিচ্ছি দাঁড়াও তোমার পরিচয় কি জিজ্ঞেস করে ইমাম মুসলিম মা পরিচয় পরে আগে একটু পানি দাও তবে জানতে চাই এত রাত পর্যন্ত ঘরের দরজায় বসে বসে কেন একা একা কাঁদছেন মহিলা ডেকে বলেন বাবা আমার কাহিনী তোমার কাছে বলে কি লাভ হবে আমি সারা রাত বসে থাকার জন্য প্রতিজ্ঞা করেছি শুনেছি মনে মনে ধারণা করতেছি নবীর আওলাদ ইমাম মুসলিমকে কাফেরের দল এজিদের দল চতুর্দিকটা পথ বন্ধ করে দিয়েছে এই রাস্তাটা খোলা আমি বসে আছি এই রাস্তা দিয়ে নি নবীর আওলাদ ইমাম মুসলিম যা যদি ইমাম মুসলিমকে পাইতাম বুকে জড়ায়া ধরতাম ঠুটটা লাগাইয়া পায়ে চুমা দিতাম আল্লাহ ইমাম মুসলিম বলেন মা তুমি বুঝি নবীর আওলাদ রে কোনোদিন দেখো নাই না আমি কোনোদিন দেখি নাই মা যদি দেখতে চাও আমাকে দেখালো তুমি কেডা আমি হচ্ছে মুসলিম বিন আকিল আকিলের ছেলে মুসলিম আমি ওই নবীর আওলা বলেন না আল্লাহ আগে মা আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ আল্লাহুম্মা জোরে জোরে
سيدنا محمد بي جوري كيري بابا را پریم نائي هر كاربالا روا سنبين اي پریم نيا آنا بي آنا مولانا محمد اللهم اسمان و زمین و کنده آر و کنده فرشتا بولون اسمان و زمین و کنده آر و کنده فرشتا آهانی را لابا شیا کنده ما جنانی فاطمه اللہ جڑے محمد نبی مولانا کر لگیا قدر من کے آچھے تر آپونا بولن کر لگیا کے آچھے تر آپونا আশলাপন শুয়ে আছে ওই যে সোনার মোদি আল্লাহ ঘুমাই গেছে নাকি আদে নবি আরে দাও না ফানি محمد نبينا شفيعنا مولانا محمد مهلا قوي اپنی نبی راولا دارانا می دیکھا لوئی گوریر بیتر ڈھوکائی لین آلا دا چھوٹ ریکٹا گھور کھاٹیر مدد بوشائی لین দর জাটা বাইরের থেকে আজাই দিলেন পানি আনতে গেলেন সাথে একটু শুকনা রুটি আনতে গেলেন মহিলা বলেন মহিলাটার নাম ছিল তৌরা মহিলা তৌরা বলেন আমি যখন দরজায় গিয়ে উকি দিলাম আমি দেখতেছি ওই মানুষটা ইমাম মুসলিম তার বডি থেকে একটা নূরের জ্যোতি আকাশ পর্যন্ত আমার পুরো অন্ধকার ঘরটা আলোকিত করে ফেলেছে আর আকাশ পর্যন্ত আল্লাহর নূরের তাজাল্লিতে নূর জিলমিল জিলমিল করছে মহিলা আস্তে করে দেখার সাথে সাথে কাঁপুনি শুরু হয়ে গেল দরজা খুলে পানিটা নিয়ে হাজির পায়ে ধরে টুটটা লাগায়া চুমা দিলেন ডাকদা বলেন নবীর আওলাদ আমি দরজা বাইরের থেকে লাগাই দেই আমার ছেলে উবাইদুল্লাহ জিয়াদের সাথে মিটিং করতে গেছে ছেলের নাম বেলাল সে যদি জানে এখানে আছে তাহলে তোমাকে ধরায়া দিবে বাবা রাতটা কিছুক্ষণ এখানেই অবস্থান করেন অবস্থার পরিপ্রেক্ষিতে আমি পথ দেখাই দিব একটু পরে পরে আমি আপনার খোঁজ নিব মহিলা বলেন একটু পরে পরে আমি যখন খোঁজ নেই আমি উকিদা দেখি আমার পুরা গোটা নূরে ঝলমল ঝলমল করে রাত্রি যখন গভীর হয়ে গেল এরি মধ্যে তার ছেলে বেলাল এসে হাজির মা এত রাত ঘুমাও নাই বাবা ঘুমাই নাই দিন কাল ভালো না তোর অপেক্ষায় মনে মনে কো মা তো সারা রাত আমার জন্য সজাগ থাকার কথা না খাওয়াইলেন বাবা ঘুমাই যায় একটু মরায়া ঘুম পাতাইতে চেষ্টা করলেন কারণ ফুলা তো ফুলা না ফুলা যদি ফুলা হয় হইলে লাল নাইলে কাল কথা বলেন না কেন হে তো আস্তা মোরা আওরে ডাই খবর বলে দিবে এদিক দিয়া ডিক্লার দিছে ওবাইদুল্লাহ জিয়াদ ডিক্লার দিছে ইমাম মুসলিমকে যে ধরে আনতে পারবে 3000 দেরহাম তার দুইটা সন্তান লুকিয়ে আছে আর এক বুড়া বেটার বাড়ির এই দুইটাকে যারা ধরে এনে দিতে পারবে না হলে দুইটা বাচ্চা মদিনা গিয়ে খবর পৌঁছাই দিলে মক্কা মদিনা উল্টা পাল্টা শুরু হয়ে যাবে আক্রমণ আসবে তাদেরকে ধরে দিতে পারলো 3000 দেরহাম নাউজুবিল্লাহ কইতেন না টাকার লোভে আজকে মানুষ শিয়া হইয়া যা কথা কন না কেন কথা কন না কেন
টাকার লোভে মানুষ কি হয় সুন্নি থেকে শিয়া হয়ে যায় ওয়াহাবি থেকে খ্রিস্টান হয়ে যায় সালাফি হয়ে যায় আহলে হাদিস হয়ে যায় আহলে হাদিস আর শয়তান এক কোয়ালিটি কথা কয় না কথা কয় না শয়তান আর আহলে হাদিস এক কোয়ালিটি নো ডিফারেন্স কোনো পার্থক্য নাই কারণ এরাই মূলত দাজ্জালের আগে যে দাজ্জালের সেলা বাহির হবে দাজ্জালুনা কাযযাবুনা দাজ্জালের দল মিথ্যাবাদীর দল এরা হচ্ছে সালাফি আহলে হাদিস নামক যে দলটা যারা বলে নবীর মুখ দিয়া নাকি কথা বললে দুর্গন্ধ বের হয়ে আসতো এই রকম মৌলবি পাইলে জুতা দিয়ে ফিডায়া মাথার তালু ছিটকাই লওয়ার দরকার আছে কি মুনাফিক লাগায় বইরিছ বাইরে আব্বা খানের দর ঠিক আগে আব্বা পরে মুনাফিক কথা কয় না প্রেম মহব্বত মুমিন হওয়া জিসনে কিয়া আরে মুমিন হওয়া জিসনে কিয়া ইকরার মুহাম্মদ কাফির হওয়া জিসনে কিয়া ইনকার মুহাম্মদ কাফির হওয়া জিসনে কিয়া ইনকার মুহাম্মদ আল্লাহু আকবার বলেন আশ্চর্য হয়ে গেলেন মহিলা কয় এখন আমার পুত্রে আমি কিভাবে বুঝাই বাবা ঘুমাই যা দেশের অবস্থা ভালো না হে কয় এত যখন মা আমারে মরাইতাছে ঘুম পড়ানোর জন্য রহস্য আছে ঘুমের বাহানা ধরে পড়ে থাকো ঘুমের বাহানা ধরে পড়ে রইলেন মা মহিলা চৌরা মনে করছে ছেলে ঘুমাই গেছে আমি এক নজর দেখে আসি নবীর আওলাদ কি করে ভিতর তো ছটফট নবীর আওলাদকে দেখে সুবহানাল্লাহ কইবেন না আশ্চর্য হয়ে গেলেন মহিলা বলেন আমি যখন উকি দিতে গেলাম ছেলে আমাকে ফলো করলো ছেলে আমাকে বলেন মা বারবার একবার বাইরে যাও ভিতরে যাও ঘরে উকি দাও ঘটনা কি তোমার ভিতরে এত তসনস কেন ছটফট করছো কেন মহিলা কই বাবা মনটা ভালো না তোর বাবার কথা মনে পড়ছে মা আমারে বুঝায়ও না বলো ঘরের ভিতরে কি আমাকে একটু দেখতে দাও যেই মাত্র বলছে দেখতে দাও তোরা মহিলা নিজের সন্তানকে বুকে জড়ায়া ধরছে বাবা আমি তোর মা সুবহানাল্লাহ কইতে না দেখছেন না ভারতে এক মহিলার গর্ভে সাপ হইছে সাপ 3.5 কেজি ওজনের বিষাক্ত সাপ সাপ জন্ম হওয়ার পরও ডাক্তাররা বহু গবেষণা করে এই সাপটাকে কিভাবে ধরবে কারণ এটা তো ডাক্তারকে আক্রমণ করতে পারে বিভিন্ন পন্থা অবলম্বন করতে গিয়ে সাপটাকে যখন ধরতে গেলেনি সাপটা মরে যায় মা সাপ পেটে হইছে এরপরও মা বলে ডাক্তাররা যদিও সাপটা আমার পেটে হইছে আমি তো পেটের মধ্যে ধারণ করেছি এই আমার পেটে সন্তানটা তো আমার যদিও সাপ আপনাদের কাছে আমার একটা অনুরোধ এই সাপটারে মাইরেন না তারে নদীতে বাসাই দেন আশেক রে ও শশী আমার প্রেমিকার পলাশতলির আশেকেরা মায়ের বুকটা এমন একটা বুক মা ডাক দিয়া কয় বাবা জীবনে তোর কাছে কোনো কিছু চাই না একটা কিছু চাই কি তুই আমার কথাটা শুন ওয়াদা দে তুই কারো কাছে বলবে না বলো কি হইছে এই ঘরের ভিতরে নবীর আওলাদ ইমাম মুসলিম রে বসায়া দিয়েছি তুই কিন্তু খবরটা কারো কাছে বলিস না এই নাফরমান শুনি দৌড় মারলেন আব্দুল্লাহ জিয়াদ উবাইদুল্লাহ জিয়াদ তার কাছে গিয়ে কয় মা অজান্তে না বুঝিয়া না চিনিয়া আমার ঘরের ভিতরে জায়গা কইরা দিছে নবীর আওলাদ ইমাম মুসলিম আমার ঘরেই আছে টাকার লোভে যেই মাত্র টাকার লোভে এই খবরটা দিলেন সাথে সাথে 18 জন বাহিনী কয়জন কয়জন আরে মেয়েরা কথা বলেন না কয়জন 18 জন বাহিনী এসে গট্টার চতুর্দিক দা ঘাউ করে ফেললেন উনিও তলোয়ার নিয়ে বের হলেন 18 জন ব্যক্তি বললেন আমাদের সাথে অযথা ঝগড়া করে লাভ নাই কাটাকাটি করে লাভ নাই সোজাসুজি চলুন
উবাইদুল্লাহ জিয়াদের কাছে আব্দুল্লাহ জিয়াদের কাছে যাকে উবাইদুল্লাহ জিয়াদ যারে আব্দুল্লাহ জিয়াদ বললে সবাই পরিচিত এই নামে উবাইদুল্লাহ জিয়াদ বললে সবাই বুঝে না কিন্তু আসল নামটা হলো উবাইদুল্লাহ জিয়াদ যাকে বলে আব্দুল্লাহ জিয়াদ আশেকের ঠিক এই টাইমে উনি তলোয়ার টান্দা বাহির করলেন এখানেই লড়াই শুরু হয়ে যাবে 18 জন ব্যক্তি বললেন আমরা লড়াই করতে আসি নাই আপনি তলোয়ারটা ফালাই দেন নিচে রেখে দেন আমরা নিয়ে যাব আব্দুল্লাহ জিয়াদের কাছে আব্দুল্লাহ জিয়াদ আপনার সাথে কথা বলবে আপনার সাথে একটা পরামর্শ করবে এরপর একটা কনফারেন্সের মধ্যে যাবে এই জন্য আপনাকে নিতে এসেছি উনি সরল মানুষ আল্লাহর ওলিরা সরল থাকে কথা বলেন ঠিক কিনা নবীর আওলাদেরা সরল নবীর পক্ষের মানুষ সরল আর শয়তানের দল সরল তবে জিলাফির মতো সরল আছে কি নাই হায় হায় সামনের দিকে যায় অবাক হয়ে গেলেন যেই মাত্র তলোয়ারটা নিচে ফালাই দিলেন ড্রিম করে 18 জন ব্যক্তি ইমাম মুসলিমকে ধরে ফেললেন ধরেই দুইটা হাত পিছনে নিয়ে মানুষ যেইভাবে অপরাধীকে বাঁধে এইভাবে দুইটা হাতের মধ্যে কড়াইয়া লাগাই দিলেন বুকের মধ্যে রশি বাঁধলেন তোরা মহিলা গিয়ে নিজের ছেলেকে বললেন তুই আমার ফুত আমি তোর মা তোর কাছে তো একটা জিনিসই আমি চাইছিলাম কিন্তু সুযোগ দিলে না আমি আজকে থেকে তোকে ছেলে বলে স্বীকার করতে চাই না আমি নবীর আওলাদদের মহব্বতে মরতে চাই আমার সামনে ইমাম মুসলিমকে কেউ নিতে পারবে না ইমাম মুসলিমকে যখন জড়িয়ে ধরলেন কিছুতেই তোরা মহিলাকে ছুটাইতে পারতেছে না তারপরে ওই নাফরমান সন্তান মায়ের গলায় সিফাদা ধরে ধাক্কা দিয়া ফালায়া ওবাইদুল্লাহ জিয়াদের কাছে যখন নিয়ে গেলেন ওবাইদুল্লাহ জিয়াদ কয় হে মুসলিম আমাকে কেন সালাম দিলে না উনি কয় নবীর পক্ষের মানুষ নবীর আওলাদ নবীর দুশমনকে সালাম দিতে পারে না কথা বলেন ঠিক কিনা কত মারে তোমার স্পট দা জানো না তলোয়ার আমার হাতে এই দিনটা ছিল 8ই মুহররম তলোয়ার আমার হাতে আমি শেষ করে দিব গালেবা বিভিন্ন কিতাবে বিভিন্ন মত একদিন দুই দিন তিন দিন আমি শেষ করে দিব তুমি এখনো সময় আছে তুমি এজিদের বশ্যতা স্বীকার করো এজিদকে খলিফা মানো জীবন গেলে গাও না রে মুসলিম এখনি আমি তোমাকে কতল করব কইটা আমার ভালো জানা আছে তুমি যে কতল করবা তবে আমার একটা আবদার ও কি আমার আবদারটা রাখবা কি না কো রাখবো আমি 300 দেরহাম হাওলাত করেছিলাম আমার তলোয়ারটা বিক্রি করে রেন্টটা দিয়ে দিও আর আমি বড় একটা ভুল করেছি আমার ভাই ইমাম হুসাইন মনে হয় এসে গেছেন কাঁচা কাঁচা আমি চিঠি দিয়া তারে আনাইছি শুধু তারে খবরটা পৌঁছাই দিও আসলে কুফার মানুষ ভালো না এই কথা বলে এই জগৎ সাদের উপরে লোকদেরকে ভয় দেখানোর জন্য ইমাম মুসলিমকে তিনতলা গভর্নর ভবনের সাদের উপরে উঠায়া তলোয়ারটা গার বরাবর নিলেন আল্লাহর জমিনটা অন্ধকার হয়ে যায় আকাশ কালো ছায় হয়ে যায় জমিন থেকে একটা শব্দ আসে হাই মুসলিম হাই মুসলিম হাই মুসলিম হাই মুসলিম আল্লাহু আকবার কি বলবেন না হাওয়া আর বেগে বিদ্যুৎ বেগে ছড়ে গেল খবর পেয়ে গেলেন ইমাম হুসাইন ইমাম হুসাইন বললেন ঘটনা শুনে ফেলেছি আমার সাথে যারা এসেছো তোমরা সবাই যার যার পথে চলে যাও তোমরা সবাই চলে যাও মক্কার দিকে রওনা হয়ে যাও অথবা মদিনার দিকে চলে যাও কিন্তু আমি যেতে পারি না আমার ভাই
এখানে কতল হয়ে আছে শাহাদত বরণ করেছে তাকে আমাকে একটু দেখতে হবে অথবা এজিদের সাথে আমার কিছু কথা বলতে হবে আমার অনেক কথা আছে তাদের সাথে আমার একটা লিয়াজু মেইনটেইন করতে হবে আমি কিছু কথা বলতে চাই সবাই বলল আমরা আপনাকে ফালায়া চলে যাব আপনি ভাবলেন কি মরলে একসাথে মরব বাঁচলে একসাথে বাঁচব বলেন না সুবহানাল্লাহ সাথে তো ছোট বাচ্চাও আছে সুবহানাল্লাহ কইতেন না দুই মাসের বলেন আর 12 দিনের বলেন আর 7 দিনের বলেন ছোট বাচ্চাও আছে অসুস্থ মানুষও আছে পুরুষও আছে মহিলাও আছে আটি মুহররম দিবাগত রাত তাওয়ারিখের মধ্যে লেখেন শহীদ বিন শহীদ কিতাবের মধ্যে লেখেন নই মুহররম দিবাগত রাত সন্ধ্যা হয়ে গেল বিশাল এক মরুভূমির মধ্যে ইমাম হুসাইন এসে হাজির হয়ে গেলেন দেখতেছে বহু দূরে পানি দেখা যায় তবে ওই নদীর কিনারাগুলিতে তাবু দেখা যায় অনেকটি তাবু ভাবলেন না জানি কিসের মানুষ এত তাবু কেন কোথাও কোনো বাজার টাজার হবে এমনটা মনে হয় একজন দূত পাঠাইলেন দেখে আসো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল জোরে জোরে বল্লা ইয়া রাসূলুল্লাহ আমারি মরণের নিদা থাকি ও নবী আমারি মরণের নিদান থাকি ও নবী দেখিব আপনাকে নয়ন বরিয়ে দেখি নয়ন বরিয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল জুড়ে ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ মনকির নগিরাসিয়া সওয়াল করবে দিয়া গো নবীজি পর্দা উঠাইয়া করি বসা লম কদম ধরিয়া করি বসা কদম ধরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল জুড়ে জুড়ে অবাক দুধ পাঠাইলেন দেখো না বাজার না এখানে মানুষ দেখা যায় তারা যুদ্ধের প্রস্তুত খবর পাইলেন এখানে এজিদের দল যা আছে সব তারা 20,000 কোথাও লেখেন 22,000 কয় হাজার 22,000 বেষ্টন করে আছে আচ্ছা 80 জন লোক এর মধ্যে অর্ধেক হইল ছোট বাচ্চা আর মহিলারা মিল্লা এর মারবার লাগি 22,000 লোকের দরকার আছে কথা বলেন না কেন বদলা কুইরা বেড়াতেছে না বউ মারতে গেলে ফল লয়া দৌড়া এমন কুইরা বেড়াতে আছে কি নাই বউ মারতে গেলে ফল লাগে রে বিড়ি তো দুমকিতি লিত তো কেরা বেরয়ে যায় কথা বলেন না কেন হায় হায় না ফরমান কেন তাদের ভিতরে একটা জিনিস আমতা আমতা করে নবীর আওলাদ সাধারণ ব্যক্তি না এমন একজন ব্যক্তি এসেছেন যিনি ডাইরেক্টলি মাওলা আলীর সন্তান ইমাম হুসাইনের হাতের মধ্যে আল্লাহ দেওয়া সাইফুল্লাহ রয়েছে আল্লাহ দেওয়া তলোয়ারটা রয়েছে যদি না গর্জিয়ে উঠে একলা ওই 22,000 এর কাম শেষ সুবহানাল্লাহ বলবেন না তাওয়ারিখের মধ্যে লেখে তারা যদি দূর থেকে তীর না মারত আর যদি তলোয়ারের যুদ্ধ চালাইতো তে ইমাম হুসাইন 22,000 এর জন্য একাই যথেষ্ট ছিল বলেন না আল্লাহু আকবার বলেন না ইয়া রাসূলুল্লাহ অবাক হয়ে গেলেন আশ্চর্য হয়ে গেলেন ইমাম হুসাইন বললেন আমাদের তাবু করো পুরুষদের তাবু মহিলাদের তাবু আলাদা আলাদা করে তাবু করো আজান দাও এশার আজান এবার এখানে এই তাবুতে আজান দেয় এশার আজান ওই তাবুতে ইজিদের তাবুতে আজান দেয় এশার আজান
এরাও নামাজ পড়বে এরা নামাজ পড়ে নবীর আওলাদের গলায় ছড়ি দিবে আর ওরা নামাজ পড়ে নবীর আওলাদকে রক্ষা করবে ব্যবধান আছে কি নাই দুনুদলই তো নামাজি এমন নামাজি আসেনি বলেন না এমন নামাজি আসেনি নামাজ পড়ে ইবাদত বন্দেগি করে আবার ইজিদ রে ও রহমাতুল্লাহি বলে কথা বলেন ঠিক কি না ওই সমস্ত মুনাফিকের গোষ্ঠীরাই নামাজের আগে পরে আজানের আগে পরে সালাম দিলে মাথার মধ্যে বেদনা ওঠে আছে কি নাই মাথার মধ্যে বেদনা ওঠে কোকেরে নাম আজানের আগে দুরূদ পড়তো কেন আজানের আগে দুরূদ পড়তো না কি শোনা বন্ধুর গান গাইতো কথা কয় না কেন আমার আল্লাহ কি বলেন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিম দুরূদ পড়ে এমন দুরূদ ওয়া সাল্লিমু তাসলিম দুরূদের মতো দুরূদ রে মৌলবী একটা প্রমাণ দেন এই আয়াতের ব্যাখ্যায় এই কথা কোথাও লিখেছে আজানের আগে বা পড়ে দুরূদ সালাম দেওয়া যাবে না বরং দিলে মুস্তাহাব দেওয়া যাবে না আল্লাহর জমিনে কোথাও নাই দেওয়া যাবে দিলে মুস্তাহাব সওয়াব না দিলে তোমারে কেউ বাইরেইবে না কিন্তু একজন দিলে তুমি বাধা দিবে কেন মুস্তাহাবকে যদি অ্যাংকার করে ঈমান থাকবে না যা করলো মুলিবির গোষ্ঠী আয় হায় মনে পড়ে যায় তাবু গাড়তে গেলেন ইমাম হুসাইনের ১৮ বছরের তার ছেলে ছিলেন আলী আকবর কি নাম কি নাম আলী আকবর ১৭ বছরের ছেলে ইমাম হাসান ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ১৭ বছরের যুবক কাসেম আলী নাম যার সাথে বিবি সকিনার বিয়ের কথা ছিল সুবহানাল্লাহ কি বলবেন না মনে পড়ে যায় ওই দিনের কথা বুক ফেটে যায় ওই দিনের কথা মনে হলে তাবু গাড়তে গেলেন নবীর আওলাদ হযরত আলী আকবর বলেন আমি যখন মাটি কুড়তে যাই আমার হাত খালি মরুভূমি বালুময় মাটি হাতটা খালি ভিজা লাগে ভিজা লাগে বাবাকে বললাম বাবা গো একটু বাতি আমাকে দাও জৈতুনের তেল দিয়ে একটু বাতি দাও আমার হাতটা কেন ভিজা দেখা যায় আমার হাতটা কাঁচা কাঁচা কি জানি দেখা যায় পিছলা পিছলা লাগে বাতি জ্বালে দেখে এই আধা হাত মাটির ভিতরে তাজা কা তাজা লাল রঙের রক্ত দেখা যায় মাটি তো মাটি নই রে মাটি যেন রক্তের চাকা হইয়া গিয়েছে ইমাম হুসাইন বলে তাবু গারো খুঁটি গুরু বুঝতে পেরেছি নানার ভবিষ্যৎবাণী আমার নবীজি ভবিষ্যৎবাণী দিয়েছিলেন কারণ যে সময় মক্কা থেকে মদিনায় এসে ইমাম হুসাইন যখন বিদায় নিয়েছিলেন আমার নবীজির কাছে রওজা শরীফে গিয়ে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার কলিজার নিজেরা বিদায় নিয়ে আসছে মনে হয় আজকেই শেষ এই রওজা শরীফ জীবন নানা বলে আমি ফিরে আসব না আমারে বিদায় দিয়ে দাও তাওয়ারিখের মধ্যে লেখেন শহীদ বিন শহীদ কিতাবের মধ্যে লেখেন রওজা শরীফ তরতর করে কাঁপুনি শুরু হয়ে গেল ভিতর থেকে আওয়াজ আসছে যা আল্লাহর হাওলা করে দিলাম আমি নবীজি তোর সাথে থাকব আমার নানার ভবিষ্যৎবাণী যেই জায়গায় কারবালার ময়দান কারিগুল বালা মুসিব্বত অতি নিকটতম বালা মানে মুসিব্বত কারিমুন মানে নিকটতম মুসিব্বত অতি নিকটতম তাড়াতাড়ি তাবু গড়ম এবার ভোর বেলায় ডাকতে শুরু করলেন
ইমাম হোসেন ডাকতে শুরু করলেন নাম ধরে ধরে তোমরা আমাকে চিঠি দিয়েছো আমি তো আসতে চাই নাই আমাকে তোমরা আনাইছো আমি তো আসতে চাই নাই তোমরা আমাকে আনাইছো এখন কেন আমাকে বন্দী করতে চাও একটা কাজ করো আমি কি কে আমাকে তো তোমরা চিনো আমি এমন এক ব্যক্তি যিনি কোনো দিন আমার দয়াল নবীজি আমাকে না খাওয়ায় নি দেখায় নাই আমি এমন এক ব্যক্তি প্রতিদিন দয়াল নবীজি আমার ঠুটে চুমা দিত আমি এমন এক ব্যক্তি নানাজি বলেছেন জান্নাতের নওজোয়ানদের সরদার আমার সাথে যুদ্ধ করতে আসছো এই কথাটা শুনে যখন বারবার বক্তব্য দিতেছিলেন হুর বিন ইয়াজিদ দৌড়াইয়া হুসাইনি কাফেলার মধ্যে ঢুইকা যায় আর ডাকদা বলেন নবীর আওলাদ আমি অন্যায় করেছি বুঝতে পারি নাই বললে আপনার পক্ষে থাইকাই মরব বলেন না আল্লাহু আকবার কার কথা কে শুনে শুরু হয়ে গেল সকাল বেলা ফজরের আজান নামাজ তো ফজরের আজানের আগে সাহার বানু বলেন আমি একটা স্বপ্ন দেখছি স্বপ্নটা কি একজন পাগলিনী মা আওলা বাওলা কেশ মাথার চুলগুলি আওলা বাওলা মাথার মধ্যে মাটি লাগা সমস্ত জামার মধ্যে মাটি ছিটকে আছে ছিটকে আছে মাটি বড়বড় হয়ে আছে পাগলের মতো মা দৌড়াচ্ছে কারবালা বিশাল একটা মরুভূমির দিকে স্বপ্নের ভিতরে আমিও মায়ের পিছনে পিছনে দৌড়াইলাম সাহার বানু বলেন আমি দেখি মা কেন এইভাবে একা পাগলের মতো দৌড়াচ্ছে মাঝে মধ্যে মায়ের শাড়িটা খেসরায়া মাটি দিয়া যায় যখন পায়ের মধ্যে লাগে হুস করে পড়ে যায় খুচুট খেয়ে পড়ে যায় আবার মা দৌড়ায় সাহার বানু বলেন আমিও মহিলার পিছনে পিছনে হঠাৎ করে দেখি কারবালার মাঝখানের একটু আগে মরুভূমির একটু আগে ওই মা জায়গায় বসছে মাটির মধ্যে মরুভূমির মধ্যে বসছে হাঁটুটা মাটির মধ্যে লাগাইছে হাঁটুটা লাগাইয়া মা মারে মাতার কেশটা পিছন থেকে সামনে আনিয়া মাটিটারে দুলাটারে মাতার চুল দিয়া ঝাড়ু দিতেছে আর চোখের পানিতে বুক বেশে বেশে পড়তেছে সাহার বানু বলেন আমি পায়ে ধরে গিয়ে বললাম মা জীবনে কত মা দেখেছি এমন মা তো জীবনে কোনোদিন দেখি নাই মা গো বলো তোমার পরিচয় একটু দাও তুমি কে তোমার দুইটি হাঁটু মাটিতে লাগায়া মাতার ক্যাশ দিয়া কেন ময়দানটারে ঝাড়ু দিচ্ছ মহিলা কান্দে আর কয় সাহার বানু গো আমারে তুমি চিনবে না আমারে তুমি বুঝবা না শহর বানু আমি দুনিয়ার সাধারণ মহিলা না আমি দুনিয়ার সাধারণ মা না আমি হচ্ছি মা খাতুন জান্নাত বিল ফাতিমা মা গো এইভাবে কেন ঝাড়ু দিচ্ছ আর খাচ্ছ আগামী দিন শুক্রবার জুমার আগে আমার হুসাইন এই জায়গায় মাথা আমার হুসাইন মাথা আর বডি আলাদা হয়ে পড়ে থাকবে আমি মা সহ্য করতে না বাড়িয়া আমি আর জান্নাতুল বাকিতে থাকতে পারি আমি আইসা আমার সন্তানের জায়গাটাকে পরিষ্কার কইরা দিয়া গেল আর বানু বলেন আমি ওখান থেকে ফিরলাম দ্বিতীয় পর্ব স্বপ্ন দেখলাম একজন সুন্দর মানুষ এত সুন্দর মানুষ আমি আমার জীবনে কোনোদিন দেখি নাই ওই মানুষটা আমার স্বামীকে ধইরা বুকের মধ্যে জড়াইয়া বারে বার গলার মধ্যে চুমা দেয় ঠোঁটের মধ্যে চুমা দেয় কপালে চুমা দেয়
আর কয় জীবনের শেষ আদরটুকু কইরা দিয়া যায় আমি পায়ে ধরে চিৎকার মারলাম কে গো আপনার পরিচয় একটু বলেন আমার স্বামীকে কেন এত বেশি বেশি করে আদর করছেন আবার চোখ দিয়েও পানি ঝরছেন ডেকে বলেন শহর বানু আমারে চিনবা না আমি দুনিয়ার সাধারণ মানুষ না আমি আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি হুসাইনের নানা আমি নূরের নবী আমার কলিজার টুকরা হুসাইনকে শেষ আদরটা কইরা দিয়া যায় স্বপ্নে দেখি চিৎকার মারলেন স্বামী কই গো আমার স্বামী কয় হুসাইন কয় তাবুর ভিতরে এমন চিৎকার শুরু করে দিলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনি খুঁটির মধ্যে হেলাম দিয়ে তসবিহ জপতেছিলেন নফল নামাজ পড়ে তসবিহ জপতেছিলেন চিৎকার শুনে মহিলাদের তাবুর ভিতরে নবীর আওলাদ নবীর পরিবারের তাবুর ভিতরে ঢুকলেন শহর বানু তোমার কি হয়েছে পায়ে ধরে একটা চিল্লি মারিয়া কয় স্বামী গো মাফ করে দাও আরে তুমি কেন মাফ চাচ্ছ স্বামী গো আমাকে মাফ করে দাও আমি যা বুঝার বুঝে ফেলেছি আমারে ক্ষমা করে দাও জীবন চলার পথে না জানি আমি কোন ভুল আপনার কাছে করেছি আমি না জানি কোন অন্যায় করেছি আমি বুঝতে পেরেছি আগামী দিন দুপুরের আগে আমি চিরতরে স্বামী হারা হয়ে যাব আমি আর টিকতে পারতেছি না স্বামী আমাকে ক্ষমা করে দাও তার চিৎকারের আওয়াজ শুনে বলতেছেন আরে কি হইছে তাবুর সবাই সকল পুরুষ বলতেছেন শহর বানু কি হইছে আমারে বুঝায়ও না আমারে বুঝ দিলে আমি বুঝবো না আমি নূরের নবীর দেখেছি আমার স্বামীরে গলায় বারবার চুমা দিচ্ছে আমি আমার শাশুড়ি মাকে দেখি না আমি খাতুনে জান্নাতকে দেখেছি আমার স্বামী যেই জায়গায় শাহাদত বরণ করবে মাতার ক্যাশ দিয়া বসে বসে ঝাড়ু দিতেছে স্বপ্নের বর্ণনা শুনে পাঁচটা তাবুতে কান্নার হিরিক পড়ে গেল কেউ কার দিকে তাকাইতে পারতেছে না গুনগুন করে জয়নাল আব্দুল কান্দ অসুস্থ ছিল জয়নাল আব্দুল বলেন তোমরা সবাই সহ্য করে নিবে আমি কিভাবে নিব কিন্তু হযরত হুসাইনের বোন জয়নব বায়ের গলায় ধরে একটা চিল্লি মারিয়া কই ভাই রে ভাই রে সবাই সহ্য করবে আমি কেমনে তোমার কাটা বাধা দেব আমি পারব না সকাল হয়ে গেল যুদ্ধের প্রস্তুত নামাজ শেষ মুসলিম বিন আউসাজা নবীর আওলাদের পক্ষে সর্বপ্রথম লড়াই করবে তাদের পক্ষে শুরু হয়ে গেল সত্তর জনকে খতম করে নবীর আওলাদের পক্ষে একজন প্রথম যিনি মুসলিম বিন আউসাজা শাহাদত বরণ করলেন আর শুরু করে এখন বলেন ইয়া রাসূলুল্লাহ এইভাবে শুরু হয়ে গেল নবীর আওলাদের পক্ষে একজন তাদের পক্ষে বিশ জন তিরিশ জন এইভাবে শুধু তলোয়ারের লড়াই অবশেষে আসলেন নবীর পরিবার বর্গের লোকজন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ওনার সন্তান কাসেম হযরত কাসেম আলী হাজির হলেন চাচা আমাকে দেন কোনা কুমার তোমাকে দেওয়া যাবে না কো কেন আমার ভাই একটা ওসিয়ত করে দিয়েছিল আমার মেয়ে সকিনার সাথে তোমার বিয়ে কো আমারও একটা ওসিয়ত কইরা গেছে আমার বাবা কো কি আমার গলায় একটা তাবিজ ঝুলাইয়া দিয়ে গিয়েছিল বলছিল এই তাবিজটা ঝুলাইয়া দিয়ে যাই যদি কোনোদিন তোমার চাচা বিপদে পড়ে তুমি যদি কাছে থাকো তাহলে আগে তুমি কোন অনুষ্ঠান আনন্দ উল্লাস না করে তাবিজটা খুইলা দেখো এটাতে কি আছে
চাচা আমি তাবিজটা খুলছি নীরবে খুইলা দেখি তার ভিতরে লেখা যদি তোমার চাচা বিপদে পড়িয়া যায় তুমি আনন্দের অনুষ্ঠান না করিয়া চাচার পক্ষে চইলা যাইও আমি সিদ্ধান্ত নিছি বিয়ে আর আমার হবে না যা হওয়ার হবে বাবুদের দরবারে হবে সকিনার মেহেদি সকিনার হাতেই থেকে যাক আমারে আল্লাহর রাস্তায় বিদায় করে দেন চলে গেলেন চাচার পায়ে চুমা দিয়ে 48 জন বেঈমানের গোষ্ঠীকে খতম করলেন শাহাদত বরণ করলেন এবার আসলেন নিজের ছেলে হযরত আলী আকবর 18 বছরের যুবক ডেকে বলেন বাবা বাবা গো আমাকে দাও আমাকে তলোয়ারটা দাও কো বাবা তুমি যাইবা কো আমাকে জিন্দিতে জিন্দিগানিতে দুনিয়াতে রেখে তুমি আমার সামনে শাহাদত বরণ করবা আমি ছেলে দেখব আগে আমি মইরা লই দেইখা লই এজিদের গোষ্ঠীরে আল্লাহু আকবার কি বলবেন না বলেন না ইয়া রাসূলুল্লাহ বাবা তুমি লড়বা হ্যাঁ আমাকে দেন তলোয়ারটা দেন নিলেন তলোয়ার আমাকে ঘোড়াটা সাজায়া দেন দিলেন ঘোড়া সাজায়া আমাকে আপনার পায়ে একটা চুমা দিতে দেন দিলেন চক্কর মারলেন বীরের ছেলে বীর আল্লাহু আকবার বলুন বীরের ছেলে বীর নবীর আওলাদ রক্তের বংশ সুবহানাল্লাহ বলবেন না জাপিয়ে পড়লেন এই বেঈমানের গোষ্ঠী ইয়াজিদের গোষ্ঠীর সামনে যুদ্ধ করতে করতে কাতর মাঠ খালি পরিষ্কার এমন তাফালি যেদিক দা যায় কুচুর মোড়ার মতো টপ টপ করে কেটে ফেলে সামনে আসতে পারে না কিন্তু পানি পিপাসায় এমন কাতর হয়ে গেলে ইজিদের গোষ্ঠী বুদ্ধি করে আগেই ফুরাত নদীটাকে বেষ্টন করে ফেলেছেন যেন কিছুতেই তারা পানি না নিতে পারে দুনিয়ার মানুষ পানি খায় পশু জানোয়ারে পানি খায় নবীর আওলাদের কপালে পানি নাই হায় পানি যেই পানি কাদের জন্য বাধা নাই নবীর আওলাদের জন্য পানি বেরিগে পানি পিপাসায় কিন্তু মানুষ কাতর হয়ে যায় রোজাতে মানুষ কোনা যে তিন দিন না খাইলে হুজুর শৈল কাইলো না কিন্তু পানি পিপাসায় কাইল করে না শরীরটা কাহিল একদম দুর্বল আর লড়তে পারতেছে না দৌড়ে হাজির হয়ে গেলেন বাবার কাছে গুড়া নিয়ে আসলেন ফিরে তাবুত থেকে দেখতেছেন বাবা সন্তানের বীরত্বর অবস্থান বীরত্বর কাহিনী সুবহানাল্লাহ বলবেন দৌড়িয়ে বাবার দিকে আসতেছিলেন বাবার কাছে এসে গুড়া থেকে নেমে বলেন বাবা আমাকে দেরি করিয়েন না এক কুলি পানি একটু ব্যবস্থা করে দেন মাত্র এক কুলি পানি আমি যদি আমার ভিতরটাকে শীতল করতে পারি মুখটাকে ঠান্ডা করতে পারি এজিদ বাহিনীকে একটারও রাখবো না আমাকে শুধু এক কুলকি পানি দেন ইমাম হোসেন বলেন আমি পাঁচটি তাবুতে গেলাম কারো কলসিতে পানি নাই আমি বললাম বাবা আমি তো অসহায় পানি তো কিছুতেই তোমাকে দিতে পারছি না এবার বাবার সামনে ছেলে কেঁদে বলেন বাবা আমার জীবন শেষ হয়ে যাবে আমি কাতর তবে একটা কাজ করেন ইমাম হোসেন বলেন আমার জিব্বাটা তুমি একটু চুইসা তোমার মুখটারে ভিজায় নাও আমি আমার জিব্বাটা বের করে দেই তুমি একটু চুষুন দিয়া ভিজায় নাও হযরত আলী আকবর আসতেন বাবার জিব্বাটাকে টান দিয়ে যখন ভিতরে নিলেন চোখের পানিগুলি টপ টপ করে ছেড়ে দিয়ে বলতেছেন বাবা এমন একটা জিব্বা দিয়েছো আমার চেয়েও তোমার জিব্বাটা অনেক সুক্ষ্ম বাবা আমার মুখের চেয়েও তোমার মুখটা অধিক সুখী আছে আমি কত চেষ্টা করেছি
তোমার মুখে কোথাও কোনো ভিজা জায়গা নাই বাবা গো বুঝেছি আমাকে বিদায় দিয়ে দাও এই না দেখো আমার ডান দিকে আমি দেখতেছি আমার নূরের নবী হাত বাড়ায় আমারে ডাকতেছে বেঈমানের গোষ্ঠী ইয়াজিদের গোষ্ঠী এই দূর থেকে দৃশ্যগুলি দেখতেছেন বাবা আর ছেলের অবস্থা দেখি কই পানি পিপাসায় কাতর নিজে নিজেই হয়ে যাবে আপনি আপনিই মরবে গোড়ার উপর উঠলেন একটা চক্কর দুইটা চক্কর দিয়ে আর ক্ষমতা নাই করতে পারে না এরি মধ্যে থেকে এরপর কেউ কাছে আসতে পারে না ড্রিম ড্রিম করে তীর ছাড়া শুরু করলেন 17টা তীর সিনার মধ্যে লেগে গেলেন পায়ের মধ্যে দুই পায়ে দুইটা তীর লেগে গেলেন কাতর হয়ে পড়ে গেলেন ইয়াজিদ বাহিনীর দল দৌড়ে এসে হযরত আলী আকবর 18 বছরের যুবক বৌড়ির থেকে মাথাটা তলোয়ার দিয়ে আলাদা করে দিলেন দৃশ্য দেখে বাবা বেশি কাতর হয়ে গেলে মানুষের চোখ দিয়েও পানি আসে না বাবা হতবম্ব হয়ে গেলেন বাবার সামনে সন্তানের লাশ মাতার বডি আলাদা হয়ে পড়ে আছে দৌড়িয়ে গিয়ে বডি আলাদা করে সকল সোহাদায়ে কারাম এই হলো 70 জন কয়জন বলেন না কয়জন কয়জন 70 জন সাহারবানু বলেন সব তো শেষ হয়ে গেল আপনিও যাবেন ফিরে আসবেন না তাও যান কিন্তু আমার এই শিশু বাচ্চাটা আলী আসগর শিশু বাচ্চা 40 দিন বলে 12 দিন বলে এই বাচ্চাটাকে একটু পানি না হইলে মারা যাবে বুকে দুধ নাই এরা তো মুসলমান হই এই কথাটা বললে অন্তত পক্ষে বাচ্চাটার জন্য হইলে একটু পানি দিব কথা হইলে দাও বুকে একটা সাহস যত কিছু হোক বাচ্চা তো বাচ্চার মহব্বতে একটু পানি দিতে পারে বাচ্চাটা হযরত আলী আসগরকে কোলে নিয়ে ডাক দা বললেন এমকের ছেলে এমক এমকের ছেলে এমক এমকের ছেলে এমক তোমরাই আমারে দাওয়াত দিয়েছো চিঠি দিয়েছো তোমরা আমাকে আনাইছো তোমরাই আমার বিরুদ্ধে যুদ্ধ করছো ইজিদের কাছে যাইতে দিলে না মদিনাও ফিরে যাইতে দিলে না তোমাদের সাথে অবশেষে যুদ্ধ করতে আমাকে বাধ্য করেছো আমি না যুদ্ধ করলাম আমাকে মারবা বাচ্চাটাকে একটা ফোঁটা পানি দাও আমার শিশু বাচ্চাটা না হলে মরে যাবে দুষ্ট বেঈমান নাফরমান ভাবছে এই বাচ্চার পানি দিলে পানি খাওয়ায়া হেতে যে কতকাল যুদ্ধ করব ইমাম হুসাইন কত হাজারে যে মারে আল্লাহ ছাড়া কেউ জানে না বরং এই ফুতের শেষ করে টার্গেট হলো ইমাম হুসাইনকে শেষ করে দি তীর মারলেন ইমাম হুসাইন বরাবর দূর থেকে টার্গেট তো খুব শক্ত টার্গেট তীরটা মারলেন অনেক দূর থেকে কিন্তু তীরটা সরাসরি ইমাম হুসাইনের গায়ে না লেগে আলী আসগরের কণ্ঠনালি দিয়ে ঢুইকা যায় কণ্ঠনালি দিয়ে ঢুকে যায় কোনো শব্দ নাই আওয়াজ ছাড়া আওয়াজ নাই তীরটা বাহির করার সাথে সাথেই প্রাণ চলে যায় দিয়া শিশু বাচ্চাটাকে কোলে নিলেন জাগাতে প্রাণ বের হয়ে গেল ডাক দিয়ে বলেন সাহার বানু এমন পানি খাওয়াইছি জীবনে আর কোনদিন পানি চাইবে না তাবুত থেকে বের হইলেন দাও আমার সন্তান পানি খায়া বুঝি ঘুমাই গেছে এমন ঘুম ঘুমাইছে জীবনে আর চোখ খুলবে না তাবুতে কান্নার হিরিক পড়ে গেল ইমাম হুসাইন কয় আমার শরীরে যন্ত্রণা শুরু হয়ে গেল আমি চলে যাই স্ত্রী গো বিদায় দিয়ে দাও সকলের কাছ থেকে বিদায় নিলেন কিন্তু একটা বিদায় ছিল বড় করুণ বোন জৈনবের কাছে যখন গেলেন হযরত জৈনব ইমাম হুসাইনকে গলার মধ্যে জড়াইয়া এমন ভাবে ধরলেন ভাই রে ভাই নবী দেখার যখন সাথ জাগত আমি তোরে বারে বারে দেখতাম কেন নাভি থেকে মাথা পর্যন্ত অর্ধেকটা মনে ইমাম হুসাইনের আমি গোলাম আর
আমার নবীজির মত ছিল অবিকুল আমার নবীজির মত ছিল বাইরে ভাই তুমি যদি ইন্তেকাল হও শাহাদত বরণ করো আমি কিভাবে সহ্য করতে পারবো আমি পারবো না আমি কোন পর্দার ভিতরে টিকে থাকতে পারবো না নবীর পরিবারকে বাহিরের কেউ দেখে নাই আমি কিভাবে সহ্য করবো কিন্তু সবকিছু উপেক্ষা করে ইমাম হুসাইন তলোয়ার হাতের মধ্যে নিয়ে বের হয়ে গেলেন শুরু হয়ে গেল যুদ্ধ ১৪০ জন মতান্তরে ১৭০ জনকে কতল করার পরে উনি এমন কাতর হয়ে গেলেন দেখলেন ফুরাত নদীও কিলা ক্লিয়ার হয়ে গেল এইখানে পানি খাওয়া যাবে আর কোনো লোক নাই ব্যারিকেড দেওয়ার মতো সবাই যার যার সাইড হয়ে গেল ইমাম হুসাইন যখন হাঁটু পানিতে নামিয়া পানিটা হাতের মধ্যে নিয়ে মুখে দিবে পানির ভিতর থেকে সন্তান আলী আসগরের চেহারা দেখা যায় বাবা গো বলে একটা চিৎকার করলেন পানিটা ফেলে দিলেন আবার পানিটা হাতে নিলেন আবার পানির ভিতর থেকে দেখা যায় লাল পানিটা পুরো লাল হয়ে গেছে ডাকতেছে কে জানি বলতেছে পানি রে ফুরাতের পানি তুই পানির জন্য নবীর আওলাদের জীবন চাইলা গেল পানিটা ফালাইয়া দিলেন দুটিকা শয়তানের গোষ্ঠী দেখতেছেন যে পানি খায় নাই পানি যেহেতু ভক্ষণ করে নাই নিশ্চয় কাতর কিন্তু তার সামনে গিয়ে তলোয়ার ধরার মতো কার কোনো ক্ষমতা নাই এই সাহস কারো নাই দূর থেকে আপরে তীর মারতে শুরু করলেন বল্লম তীর কোথাও লেখেন ৬০টা বল্লমের আঘাত ৭০টা তীরের আঘাত এবার তলোয়ারের আঘাত ২২টা তলোয়ারের আঘাত সমস্ত শরীরকে ঝাঁঝরা করে দিলেন ঘোড়ার থেকে যখন পড়ে গেলেন চতুর্দিক ইয়াজিদের দল গ্রাউ করে ফেললেন বডি থেকে মাথা কাটবে কিন্তু এই জমিনে কে মাথা কাটবে যে আয়েশা যে কোন ব্যক্তি এসে যখন চেহারার দিকে তাকায় দেখা যায় নবীজির চেহারা মুবারকের মতো আল্লাহর নূরে জিলমিল জিলমিল করতেছে কেউ সাহস পায় না যে আসে ফিরে যায় ৭০ জন লোক ফিরে গেল ইমাম হুসাইনের মাথা মুবারক আলাদা করতে পারে না বেঈমান সীমার বুকটার মধ্যে বসিয়া ডাক দিয়া বলেন রে কাপুরুষের দল পারবে না সরে যা আমি বড়ি থেকে মাথা আলাদা করি গলায় ফোঁস দিবেন ইমাম হুসাইন উপরের দিকে তাকিয়ে বলেন তুমি আমার দিকে তাকাও জামাটা খোলো আমি দেখি আমার নবীজি নিদর্শন দিয়েছিল তুমি সেই ব্যক্তি সীমার হ্যাঁ কিয়ামত পর্যন্ত অন্তনালী দিয়া ফুসাইবে আমার একটা পশমও কাটবে না কেন আমার এই কণ্ঠেতে হাজার হাজার চুমা নূরের নবীজির ঠোঁট মুবারক লেগেছে বাপ দিক দিয়া ধরো আমাকে কষ্ট দিও না রে ডান দিকে নূরের নবী আমাকে নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে বাপ দিকে মাওলা আলী দাঁড়িয়ে আছে রে আমাকে নেওয়ার জন্য জান্নাতের গন্ধ আমার নাকে লাগতেছে বৌডি মাতা যখন আলাদা হয়ে গেল আমি গত রাত্রে পড়লাম তিন দিন একাধারে আকাশ কাঁদতে শুরু করলো তিন দিন আকাশ কাঁদে আকাশ কিভাবে কাঁদে বৃষ্টি কোন বৃষ্টি আকাশ থেকে রক্তের বৃষ্টি একাধারে তিন দিন পর্যন্ত জমিনে রক্তের বৃষ্টি পড়ে তিন দিন পর্যন্ত আকাশের সূর্য অন্ধ হয়ে যায় মেঘে ঠাই কাঁধে জমিনকে আলো দিতে মনে চায় না আল্লাহ আকবার বলেন শোকের ছায়া পড়ে গেল সে বিরল কাহিনী ময়দানে কারবালা গোড়াটা দাঁড়িয়ে চোখের পানি গুলি পড়তেছে দৌড়তেছে হুসাইনের তাবুর দিকে
এতিমের মতো ঘোড়ার পায়ও অনেকটি তীর ঘোড়াটা এতিমের মতো এসে ইমাম হুসাইনের তাবুতে সাহার বানুর পাশে দাঁড়িয়ে আছে লাভ দিয়ে হযরত জৈনব বের হয়ে গেলেন সেজদেই পড়ে গেলেন সাহার বানু হযরত জৈনব ঘোড়ার গলায় দয়রা কয় ঘোড়ারে বইলা দে আমার ভাই কোথায় পয়রা রইছে শব্দ শোনা যায় হুসাইন নাই শব্দ শোনা যায় হুসাইন নাই চতুর্দিক দাইজির বাহিনী গ্রাউ করে ফেলেছে হযরত জৈনব আর পর্দার ভিতরে থাকতে পারে না হাজার মানুষের সামনে বের হয়ে গিয়ে দেখে ইমাম হুসাইনের মাথা মুবারক আর হয় ইমাম হুসাইনের মাথা মুবারক আলাদা হয়ে পড়ে আছে মাথা মুবারক রে মুখে জড়াইয়া চিল্লে দিয়া কই ভাই রে আমি আমার জীবনটা কেমনে কাটাইব যাকে দেখলে নবীজির গন্ধ পাওয়া যেত পলাশতলির আশেকারাম সাসিয়া মারার প্রেমিকারাম নবীর আওলাদের কথা স্মরণ করে শুনে চোখের একটা গরম ফুটা ফানি আর জীবনে কোনো ফুজি নাই একটা চোখের ফুটা ফানি জমিনে পড়ে গেছে হাসরের ময়দানে কোনো ফুজি নাই নূরের নবী দেখে নবীর আওলাদের পক্ষে চোখের পানি গরম টপ টপ করছে একটা চোখের ফুটা ফানি দিয়া আমার নূরের নবী জাহান্নামটাকে বরফ বানাইয়া দিবে আমরা নবীর আওলাদের পক্ষে নিজের জীবন কাটাইতে চাই কি চাই না হাত তুলে দেখান তো নারায়ণ তাকবীর নারায়ণ রিসালাত সেই নবীর পক্ষে নিজের জীবনকে কোরবান দিতে চায় ইমাম হুসাইনের আদর্শকে লালন করে নিজের জীবন পরিচালনা করতে চায় তাহলে আমি হুসাইনি প্রেমী কথা বলেন ঠিক কি না কিন্তু শিয়ারা বেশি বক্ত দেখায় অতি ভক্তি সুরের লক্ষণ ফিডের মধ্যে কিতা মারে সাবুক দা বাইরা রক্ত ইলিগা বাইরা জানেননি সুগে বাহিরে আগে আমরা আওলাদ যে ভুল করছি কি কাম করছি না আমরা আওলাদি করছি কি কাম করছি আমরা আওলাদি করছি ওই লিগা না আমরা শুইলা আমরা মারতাছি যেটা করছি না হেকা আমি তো হেতা হিতানের আওলাদ হই এরাই শিয়া এরাই শিয়া অতি ভক্তি দেখাই তো অতি ভক্তি দেখাইয়া নবীর আওলাদের গোড়ায় ছুরি দিয়েছে প্রকৃত প্রেমী নবীর আওলাদকে স্মরণ করবে দশই মহরম গরিব মিসকিন কি কিছু খাওয়াবে অসহায় মানুষ কি কিছু খাওয়াবে রোজা রাখবে আমি গত করলে একটি হাদিসে দেখেছি যিনি দশই মহরম চার রাকাত নফল নামাজ আদায় করবে দুই রাকাত করে একবার আলহামদু সুরায়ে ফাতেহার পড়ে পঞ্চাশ বার কুল হুয়াল্লাহ আল্লাহ তার পিছনের পঞ্চাশ বছর সামনের পঞ্চাশ বছরের গুনাহ মাফ করে দেবে সহি সনদে রাওয়ায় আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বুজার রাসূলের আওলাদ বুজার আমাদেরকে তৌফিক দান করেন বলুন আমিন